পিড়িতে কইরাছে কলম কিহিনিল সজনী, পিড়িতে কইরাছে কলম কিহিনি। পিড়িতে কইরাছে কলম কিহিনিল সজনী, পিড়িতে কইরাছে কলম কিহিনি।
আপনাদের একটু উনি বিটিভির ক্যামেরা, এই অনুষ্ঠানটি 28শে ফেব্রুয়ারি রাত 10:20 দেখানো হবে। আপনারা মমতাজ বেগম সাহেবকে তো অবশ্যই দেখবেন এবং বাংলাদেশের আরও বিখ্যাত নামী দামি শিল্পীদের বাউল শিল্পীদের দেখবেন। আমি আপনারা যদি কথা বলেন এই জায়গা, আমি এখন যা বলবো টেলিভিশনে কিন্তু সেই কথা চলে আসবে। একটু ধৈর্য ধরে মানে কেউ একটু কথা বলবেন না, আমি যে কথাটা আর আমাদের মমতা জাফা যে গানটি যেই সময়টা গাইবে আশা করি আপনি করজোর অনুরোধ করছি কেউ একটু শব্দ করবেন না, তাহলে শব্দ এখানে চলে আসবে, ওইটা আমাদের জন্য বিটিভিতে দেখানোর সমস্যা হবে। হ্যাঁ একটু একটু ধৈর্য, একটু এক মিনিট, এক মিনিট, এই এই ক্যামেরাগুলো একটু সাইড করতে হবে, এই ক্যামেরাগুলো একটু, এই ক্যামেরাগুলো একটু সাইড করেন, ওটাতে দেখতে যান। হ্যাঁ শব্দটা শব্দটা আমি ট্রায়াল দিচ্ছি। প্রিয় দর্শক, বাংলার মুখ ম্যাগাজিন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে আমাদের সারা বাংলাদেশের লোকসংস্কৃতির বা আমাদের লোকসংস্কৃতির যে ভাণ্ডার এত সমৃদ্ধ, এই ভাণ্ডারকে আপনাদের সামনে তুলে ধরার এবং লোকসংস্কৃতির বিভিন্ন যে ধারা, এই ধারাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। আজও আমরা আপনাদের সামনে সেই লোকসংস্কৃতিকে নিয়ে যে বাংলার মুখের যে ম্যাগাজিন অনুষ্ঠানটি, সেই লোকসংস্কৃতি আপনাদের সামনে তুলে বিভিন্ন ধারা আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা জানেন যে গত পর্বে আমরা মানিকগঞ্জের লোকসংস্কৃতি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আপনারা জানেন যে মানিকগঞ্জের লোকসংস্কৃতির ভাণ্ডার এবং এত সমৃদ্ধ, সারা বাংলাদেশে যা আছে আমার ধারণা মানিকগঞ্জে তার চেয়ে অনেক বেশি আছে। তাই একটি পর্ব দিয়ে 50 মিনিটের একটি অনুষ্ঠান দিয়ে আপনাদের মন কেন আমার মনও ভরবে না, এবং সারা দেশের মানুষের এবং আপনার দর্শক যারা টেলিভিশনের সামনে আছেন বা গত পর্ব যারা দেখেছেন নিশ্চয়ই আপনারা পুরোপুরিভাবে সন্তুষ্ট বা আত্মতুষ্টি, আপনারা আত্মতৃপ্তি উপভোগ করতে পারেননি। তাই মানিকগঞ্জে আরও একটি পর্ব এখন আপনাদের সামনে উপস্থাপন করছি, তাও আমরা সন্তুষ্টি নই। তার কারণ হলো আগেই বলেছি মানিকগঞ্জের লোকসংস্কৃতি এর ভাণ্ডার এত সমৃদ্ধ যে দু একটি পর্ব দিয়ে এই সমাপ্ত করা যাবে না। তারপর আমাদের সীমিত সময়ের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব মানিকগঞ্জের সংস্কৃতি দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করার। প্রিয় দর্শক, অনেক তারার মাঝে একটি সুখতারা মানিকগঞ্জের, অনেক তারা অনেক মানিক, সেই মানিকদের মধ্যে একটি সুখতারা মমতাজ বেগম। মাননীয় সংসদ সদস্য, শুধু আজকে বাংলার অহংকার নয় গর্ব নয়, আজকে সারা বিশ্বের একটি সমৃদ্ধশালী, সারা বিশ্বের একটি খ্যাতিমান আমাদের আমাদের বাংলাদেশের একজন কিংবদন্তি। গত পর্ব আমরা মানিকগঞ্জের তার বাবা যে তার বাবার নামে যে মধুমেলা, সেই মধুমেলার দৃশ্য এবং মধুমেলা সম্বন্ধে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, এবং মধুমেলায় মাননীয় সংসদ সদস্য সে যে গান পরিবেশন করেছে সেই গান আপনাদের সামনে সেদিন উপস্থাপন করেছিলাম। আপনারা জানেন মানিকগঞ্জের কোন শিল্পীকে আমরা হয়তো দ্বিতীয়বার দেখাতে বা গত পর্বে আমরা যাদেরকে দেখিয়েছি আপনাদের সামনে তাদের উপস্থাপন করতে পারবো না, কিন্তু মমতাজ বেগম তো মমতাজ বেগম, বারবার যখন মানিকগঞ্জের অনুষ্ঠান মানুষ দেখতে থাকবে কিন্তু বারবার খুঁজতে চাইবে মমতাজ বেগমকে। তাই আমরা এই পর্ব আমরা মমতাজ বেগমকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি এই পর্ব আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। পাশাপাশি আমরা এখন মমতাজ বেগমের কাছ থেকে মানিকগঞ্জের লোকসংস্কৃতি সম্বন্ধে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। আশা করি মানিকগঞ্জের লোকসংস্কৃতির কিছু কথা বলার পরেই উনি আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন।